বেহালা নামক বাদ্যযন্ত্রের কথা মনে পড়লেই আমাদের সচরাচর করুণ সুরের কথা মনে পড়ে। আগে বিভিন্ন সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বেহালার খুব ব্যবহার হতো, এখন সেই মিউজিক অনেক খুব কম ব্যবহার হয় না বললেই চলে। এবং আমাদের ধারণা হচ্ছে যে করুণ স্বরের জন্য বেহালা, এবং বেহালা বিদেশেও বাজানো হয়, ইউরোপিয়ান দেশগুলোতে, ভারতবর্ষেও, দক্ষিণ ভারতে একরকম স্টাইল, উত্তর ভারতে রাগ সঙ্গীতের আরেক রকম স্টাইল, এবং বেহালা ধরার কায়দাও বিভিন্ন রকম। কেউ বসে বাজায় ইউরোপিয়ান, মানে যে ওয়েস্টার্ন স্টাইল, সেটা দাঁড়িয়ে বা বসে সেখানে কাঁধে রেখে বাজানো হয়। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে এই বেহালা কোথায় প্রথম শুরু হয়েছিল বাজানো? আমরা দেখছি 1874 সালে একটি লেখা বই, বাহুলীন তত্ত্ব, লেখক হচ্ছেন কালীপদ মুখোপাধ্যায়, বাংলাতে 1281 সাল নাগাদ। এই বইয়ে বলা হয়েছে যে বেহালা আমাদের ভারতবর্ষেরই তৈরি, বাহুলীন, সেটার থেকে শব্দ পরিবর্তিত হয়ে ভায়োলিন, এবং তারপরে এই টাইপেরই আর একটি যে বাদ্যযন্ত্র আছে একটু বড়, ভায়োলা বা ভিওলা। তো আসলে এই বই অনুযায়ী এটা আমাদের দেশের ইনস্ট্রুমেন্ট বলেই দাবি করা হয়েছে, কিন্তু আরেকটি মত সেটা হচ্ছে এটি পাশ্চাত্য সঙ্গীত এবং পাশ্চাত্য কোনো দেশে এটা তৈরি হয়েছে। যাক, এই তর্ক বিতর্ক থাক, আমরা আসি বেহালা আমাদের দেশে বহু জায়গাতেই এটা বাজানো হয়, বিভিন্ন স্কুলে বাচ্চারা শেখে, বড়রা শেখে, এর রাগ সঙ্গীত বাজানো যায়। আমাদের কিছুদিন আগে মারা গেলেন প্রভাত প্রতিম বেহালা সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয় আমাদের দিলীপ রায়, তার রবীন্দ্রসঙ্গীত তো মনে হতো কেউ গান করছেন, এত সুন্দর তিনি বাজাতেন। তো এখন এই বেহালা তৈরিটা কী করে হয়, বেহালা তৈরি করতে কী কী উপকরণ লাগে, কেমনভাবে তৈরি হয়, কোথায় তৈরি হয়, বেহালার কীরকম দাম, সেইটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আসলে এই বেহালার দাম কিন্তু সর্বাধিক দাম ইউরোপে যে অকশন হয় সেখানে, মানে 30-40 লক্ষ টাকাতেও বেহালা বিক্রি হয়েছে, আসলে আওয়াজের জন্য। বেহালা বলতে সেই ইটালিতে স্ট্র্যাডিভ্যারিয়াস ভায়োলিন আছে, তার একটি বড় স্ট্যাচুও রয়েছে, এবং এটাকে ধরা হয় যে স্ট্র্যাডিভ্যারিয়াস ভায়োলিনটাই সব থেকে ভালো ভায়োলিন, তার যা ডিজাইন, আওয়াজও ভালো, কাঠের গুণগত মান, এইসব নিয়ে বেহালার আওয়াজটা একটা বড় কথা। সাধারণভাবে আমাদের দেশে ভায়োলিন যা তৈরি হয় তাতে মোটামুটিভাবে 5-10 হাজার টাকায় আমাদের এখানে স্থানীয়ভাবে যে ভায়োলিন তৈরি হয় সেগুলো অ্যাভারেজ দাম আর কি, অত এবং এর থেকে বেশি দামেরও ভায়োলিন এখানে পাওয়া যায়, তবে লোকে সবাই প্রেফার করেন বিদেশি ভায়োলিনই। Thank you.
আচ্ছা, এই যে কাঠটা আপনার হাতে রয়েছে, এটা কি কাঠ? এটা ম্যাপেলুড। এটা দিয়ে ভায়োলিনের রিপস তৈরি হয়। রিপস বলতে? রিপস বলতে এই ভায়োলিনের সাইডটা আছে, এই যে সাইডটা, এই সাইডটা হয় ধরো। আর এই রিপসটা হচ্ছে এই কাঠ, এই পাতলা করে ছেঁড়ানো হয়, এই স্লাই করে ছেঁড়ানো হয়, আর বেন্ড করে এই জিনিসটা আসে, এই রিপস করে এই সাইডটা আসে। আচ্ছা, আর নেক? আর নেকটাও ম্যাপেল হয়। এই নেক, নেক মানে এই অংশটা, নেক মানে এই অংশটা, এটা ম্যাপেলউড হয়। ব্যাক সাইডে ম্যাপেলউড হয়, আর সাইডটাকে। আচ্ছা, এটা কি ম্যাপেল ছাড়া অন্য কোনো কাঠ দিয়ে করা যায় না? অন্য কাঠ দিয়ে করা যায়, কিন্তু ছয় ছয় বছর ধরে রিসার্চ করে এসছে যে ম্যাপেলউডটাই বেটার। আপনি তো এই বেহালা তৈরির সঙ্গে প্রায় দীর্ঘ 50 বছর জড়িত। আপনার হাত দিয়ে বহু ভায়োলিন বেরিয়েছে, নতুন নতুন সৃষ্টি হয়েছে, কত সুন্দর আওয়াজ বেরিয়েছে, কত মানুষ বাজিয়ে আনন্দ পেয়েছেন। আচ্ছা, এখানে আমার একটা জিজ্ঞাসা, এই যে ভায়োলিন আপনি তৈরি করছেন, বিদেশি ভায়োলিন মানেই কি ভালো ভায়োলিন, ভালো আওয়াজ হবেই এটা লোকে বলে? না না, কেন? পুরনো বেলাটা ভালো আওয়াজ হয়, ভালো পুরনোর জন্য, অনেক বছর পুরনোর জন্য, ভালো কাজ যদি হয় তবে ভালো হয়ে যাবে। ভালো কাজ, ভালো কাজ, ভিতরে কাজ, রিপেয়ার কাজ না, এই যে স্ট্যাডিভেরিয়াস বলে আমরা যে শুনি, তা স্ট্যাডিভেরিয়াস মানেই কি ভালো আওয়াজ? আপনার কাছে তো 100 বছর 150 বছরের পুরনো ভায়োলিন রিপেয়ার হতে আসে। কিন্তু স্ট্যাডিভেরিয়াস বেলা অরিজিনাল হলে ভালো আওয়াজ, প্রত্যেকটাই বেলা ভালো আওয়াজ হয়। তো এটা কি কাঠের একটা ব্যাপার? কাঠের ব্যাপার আছে, তৈরির ব্যাপার আছে, বয়সের ব্যাপারটা আছে। আচ্ছা, মূলত কোন কাঠ ব্যবহার করা হয়? ম্যাপল আর পাইন, এই দুটো কাঠ ছাড়া ভালো ভায়োলিন হতে হয় না। আচ্ছা আচ্ছা, আপনার এখানে যে এত ভায়োলিন রয়েছে, অনেক ভায়োলিন আমি শুনলাম তারা নিয়ে যায়নি, আপনি প্রত্যেকের ভায়োলিন মনে রাখতে পারবেন? বেশিরভাগই মনে রাখা সম্ভব সম্ভব হ্যাঁ। আচ্ছা,